আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার লাড্ডু। সো গাইজ, আজ আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। লাড্ডুটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ সাবুদানা বা সাগুদানা নিলাম। এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ সাবুদানাটা কিন্তু ভেজানোর পর অনেকটাই ফুলে উঠবে। এখন এটাকে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। প্রায় 4 ঘন্টা পর সাবুদানাটা ফুলে 3 ডবল হয়ে গেছে। এখন একটা স্ট্রেইনারে এই সাবুদানাটা ঢেলে এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা ছেঁকে নেব। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 3টা আস্ত এলাচ। বেশি ভালো হয় এলাচ গুঁড়াটা ব্যবহার করলে, তবে আমার কাছে এই মুহূর্তে এলাচ গুঁড়াটা নেই, এর জন্য আমি আস্ত এলাচই দিয়ে দিলাম। তো ঘির মধ্যে পানি ঝরানো সাবুদানাটা দিয়ে দিলাম। এখন চুলাটা লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে সাবুদানাটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর দেখবেন যে সাবুদানাগুলো এরকম জড়িয়ে যাচ্ছে, আর নাড়াচাড়াটা কিন্তু কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। তো সাবুদানাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর এখনও এর মধ্যে যে সাদা সাদা দানা আছে ওগুলোও কিছুক্ষণের মধ্যে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এখন এটা অনবরত নেড়ে চেড়ে চিনিটা সাবুদানার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 2 কাপ সাবুদানার জন্য 2 কাপ চিনি ব্যবহার করেছি। আর চিনি দেওয়ার পর চিনি থেকে পানি ছাড়বে। এখন জাল করে এই পানিটা শুকিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ অরেঞ্জ ফুড কালার। আপনারা যদি চান তাহলে অন্য যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন, আবার যদি চান তাহলে ফুড কালারটা স্কিপও করতে পারেন, তবে কালার দিলে লাড্ডুটা কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগে। চিনির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর চিনি থেকে ওঠা পানিটা শুকিয়ে না নিলে লাড্ডু বানানোর সময় কিন্তু হাতে লেগে যাবে, ভালোভাবে লাড্ডুর শেপটা দেয়া যাবে না। আবার অনেক সময় নিয়ে জাল করে সাবুদানাটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না, তাহলে লাড্ডুগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে। অর্থাৎ সাবুদানার মধ্যে থাকা চিনির পানিটা শুকিয়ে গেলেই এটা চুলা থেকে নামিয়ে নিব। তো এটা হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে নিচ্ছি। তো এখন এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর লাড্ডুগুলো বানিয়ে নিব। লাড্ডু বানানোর সুবিধার্থে আমি হাতে একটু ঘি মেখে নিলাম। মোটামুটি গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে, সাবুদানাটাকে কিন্তু বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। এর মধ্যে থাকা এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি। সো গাইজ, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।